রাজ্য সরকারের পে কমিশন, রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। আমরা দিয়েছি সিক্স পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে সিক্স পে কমিশন আমরা দিয়েছি। আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দীর্ঘ দিয়ে দিতে হবে, তা তো হয় না। সেন্ট্রাল স্কুল আলাদা মাইনে পায়, স্টেট স্কুল আলাদা মাইনে পায়, স্টেটের স্ট্রাকচার আলাদা, সেন্ট্রাল স্ট্রাকচার আলাদা। আমি স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই, নিশ্চয়ই দেব। আমরা তো আমাদের সময় ফেলে রেখে গেছিলো, সিপিএমের আমলে দেওয়া হয়েছিল 33%, আমরা দিয়েছি 106%। ইভেন 2019 সিক্স পে কমিশনের টোটালটাই আমরা দিয়েছি। এবার আপনারা আমায় বলুন তো, যে সরকারটা এত মানবিক, একদিকে স্বাস্থ্যসাথী চলছে, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, একদিকে বিনা পয়সায় স্কুল চলছে, স্কুলের ড্রেসটাও চলছে, 1000 টাকা পেনশনও চলছে, জয় জোহারও চলছে, ফ্রিতে রেশনও চলছে, আর কত করতে পারে একটা সরকার? আমি লয়ারদের জন্য মনে করি স্বাস্থ্যসাথী কার্ডটা হওয়া উচিত। একটা স্পেশাল ক্যাম্প করে সিএসের সাথে কথা বলে 3টে দিন টাইম নিয়ে লয়াররা যারা আছে, কারণ তারা অনেক সময় ইন্স্যুরেন্স করে টাকা পায় না বা তাদের স্বাস্থ্য পরিষেবা করতে অসুবিধে হয়, স্বাস্থ্যসাথী কার্ডটা আমি আইনজীবীদের জন্য অ্যালাউ করলাম। এই 5 লক্ষ টাকা করে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন। তাছাড়াও সরকারি হাসপাতালগুলোতে আমাদের কোনো পয়সা লাগে না। আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন আমি কিচ্ছু মনে করব না। যদি আমি দেখি ইয়েস আমি গিলটি, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। আমি যখন বিরোধী দলে ছিলাম আমি দেখতাম টিচাররা মাইনে পায় না 1 তারিখে, 15 তারিখ, 20 তারিখ, কখনো 3 মাস 6 মাস মাইনে পেত না। সরকারি কর্মচারীরা পেত না, টাইমে পেনশন পেত না। আজ কিন্তু গর্ব করে আমি বলতে পারি এত ধার করে রেখে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেকটাই ধার শোধ করেছি এবং আমরা কিন্তু 1 তারিখে মাইনেটা দিই এবং আমরা পেনশনটাও দিই। যে গভর্নমেন্ট এত মানবিক সেই গভর্নমেন্ট নিয়ে ভাববেন না। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক্ট দেখেছিলাম সিপিএমের আমলে, চাকরি নিয়ে একটা কেস হয়েছিল। উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে, চাকরি খাওয়ার কথা বলেনি। আর এখন রোজ কথায় কথায় 3000 চাকরি বাদ, 4000 চাকরি বাদ, কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে। আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয়। গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব।